সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আবার নতুন করে অনলাইন ক্লাসে সম্মুখ হয়েছি। এসো আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পরমাণু গঠন সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। তাহলে আমরা মূলত আমাদের ক্লাসটা করি। তাহলে আমরা প্রথমে বলি পরমাণু গঠন যখন আছে তাহলে পরমাণুটা কি, এ সম্পর্কে তোমাদের নিশ্চয় মনে ভিতরে বুঝতে আসছে পরমাণু আসলে কি। পরমাণু হচ্ছে পদার্থের কোন একটি পদার্থের ক্ষুদ্রতম কণা। সবাই জানে যে প্রত্যেকটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যেমন এই একটা কলম দেখছো, এটা একটা পদার্থ। এই পদার্থের ভিতরে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলিত হয়ে একটা পদার্থ গঠন করছে। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা বলতে আমরা সাধারণত অণু বোঝায়, আবার অণু ভাঙলে আমরা পরমাণু পাওয়া যায়। তাহলে এই পরমাণু কি করে আসলো, পরমাণু দেখতে কেমন, পরমাণু গঠন কেমন, পরমাণুর ভিতরে কি আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। সেটা হচ্ছে যে পরমাণু ধারণার বিকাশ ও গঠন যখন আমরা বুঝতে পারছি বা জানা যে জানতে পেরেছি, তখন সেই সময়ে বিদ্যাসাগর ডেমোক্রিটাস প্রথম তিনি অ্যাটম শব্দটি উদ্ভাবন করেন। এটার অর্থ হল বিভাজ্য। তাহলে এখানে অ্যাটম থেকে এই পরমাণু শব্দটি উদ্ভব হয়েছে। তো উনি প্রথমে বলেছিলেন যে পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পরবর্তীতে কিন্তু এখানে পরবর্তীতে অ্যারিস্টটল এবং প্লেটো এই বিষয় নিয়ে তিনি ভিন্ন মত পেষণ করেছিলেন। তারা বলেছিলেন যে পরমাণু নির্বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অবস্থায় পরিণত হতে পারে। উনি যখন প্রথমে এখন অবস্থায় এই অবিভাজ্য কথাটা বলছে, উনি বলেছিলেন যে পরমাণুকে ভাগ করা যায় না বা ভাঙা যায় না। পরবর্তী সময়ে অ্যারিস্টটল এবং প্লেটো ভিন্ন মত পোষণ করেন এবং তিনি তারা বলেছিলেন যে পরমাণুকে ভাঙলে ক্ষুদ্রতর থেকে নির্বিচ্ছিন্ন ক্ষুদ্রে পরিণত করতে হবে, অর্থাৎ ওটা কন্টিনিউস ভাঙতেই থাকে। পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী ডাল্টন আরেকটি মতবাদ দেন। তিনি বলেন যে পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, কিন্তু এই পরমাণুটাকে তিনিও অবিভাজ্য বলেছেন। পরমাণু আসলে বিভাজিত হয়, অর্থাৎ ভাঙা যায়। তারপরে রাদারফোর্ড এবং বোর, পরবর্তীতে রাদারফোর্ড একটি পরমাণুর মডেল দিলেন। তিনি বললেন পরমাণুকে পরমাণুর মডেলটি একটি সৌরজগতের মতো, অর্থাৎ পরমাণুকে ভাঙলে আমরা পাবো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি মিলিত হয়ে একটি পরমাণু গঠন করে। পরমাণু সাধারণত একটি পরমাণুর ভিতরে কেন্দ্রে থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে, আর ইলেকট্রন থাকে বাইরে। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত, আর প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক চার্যুক্ত, এটা আবার ধনাত্মক চার্যুক্ত। আর নিউট্রন সবসময় চার্জের কক্ষ অবস্থায় অবস্থান করে। এবং একটি পরমাণু ভর কেন্দ্রে থাকে বেশি, ইলেকট্রনের ভর না থাকে না বলতে চলে। এবং এই ইলেকট্রন থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে, এটাকে পরমাণু নিউক্লিয়াস বলে, যেখানে প্রোটন এবং নিউট্রনটা থাকে, পরমাণু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ভিতরে ফাঁকা জায়গা থাকে এবং এখানে বর্ষণ বললেই চলে। তাহলে প্রায় ভরটুকু সবটুকু থাকে হচ্ছে এই নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের মধ্যে ভরটুকু আবদ্ধ থাকে। আসলে বোঝা যাচ্ছে যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা কণিকা আমরা পাচ্ছি। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর এটা হলো চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ অর্থাৎ এখানে নিউট্রাল, নিরপেক্ষ, এখানে কোনো চার্জ থাকে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পরমাণু অবিভাজ্য না, পরমাণু বিভাজ্য। পরমাণু বিভাজিত হয়ে এই তিনটি কণিকা সৃষ্টি হয়। তাহলে পরমাণু যে বিভাজিত হলো, রাদারফোর্ড তখন এই মডেলটি দিল, কিন্তু কোন কক্ষপথে কক্ষপথের কথা কিন্তু উনি উল্লেখ করেননি। পরবর্তীতে বোর, বোর একটি মতামত পেশন করলেন, সেটা হচ্ছে যে পরমাণু সবসময় ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তখন আমরা দেখতে পেলাম যে পরমাণু যখন নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে তাহলে কোন কক্ষপথে কয়টি পরমাণু বিচরণ করবে সে সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। এবং এই ধারণা নেওয়ার আগে আমাদের জানতে হবে যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ও আইসোটোপ।
আমরা সাধারণত পরমাণুর প্রোটন সংখ্যাটাকে বলবো হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ একটি পরমাণুর প্রোটন সংখ্যা যা হবে পারমাণবিক সংখ্যায় তাই হবে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, কার্বনের 6, সোডিয়ামের 11। এখন এই পারমাণবিক সংখ্যা অনুসারে একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে, অর্থাৎ যতটি ধনাত্মক চার্জ থাকবে ঠিক ততটি ঋণাত্মক চার্জ থাকবে। এই কারণে পরমাণু চার্জের অবস্থায় অবস্থান করে। তাহলে কক্ষপথে ইলেকট্রনগুলি কিভাবে বিচরণ করবে সে সম্পর্কে আমরা একটু ধারণা নিই। একটি সূত্র অনুযায়ী সেটা বিচরণ করে, যেমন 2n2। এই সূত্র অনুসারে চলে তাহলে প্রথম কক্ষপথে আমরা যদি n সমান 1, 2, 3 দিই তাহলে প্রথম কক্ষপথে থাকে কিভাবে ইলেকট্রনগুলি। প্রথম কক্ষপথে আমরা n ইকুয়াল টু যদি 1, 2, 3 বসাই 2n2 হলে 2 × 1 তাহলে 2 × 2² তাহলে দুগুণে 4 দুগুণে 8, 2 × 3² 3 × 3 = 9 দুগুণে 8। এইভাবে আমরা ইলেকট্রনের বিন্যাসগুলি দেখব। আমরা এখানে খেয়াল করি কয়টা ইলেকট্রন বিন্যাস আমি ছবি দেখাচ্ছি, সেখানে দেখা একটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে আমরা দেখব প্রথম কক্ষপথে 2টা এই দুটা দিয়েছি, তারপরে দ্বিতীয় কক্ষপথে থাকবে কত 8টা, 2, 4, 6, 8টা। এবং তৃতীয় কক্ষপথে আমার আগ্রহ হয় কিন্তু আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমাকে 11 বিয়োগ বোঝাতে হলে আমাকে শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন দিতে হবে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা বলি তাহলে দেখছি যে এর শেষ কক্ষপথ আছে 1টি ইলেকট্রন। এবার আমরা ভর সংখ্যাটাকে বের করতে পারি। ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। যে যেমন ধরো অক্সিজেনের ভর সংখ্যা যদি 16 হয় তাহলে এখানে প্রোটন সংখ্যা 8 এবং নিউট্রন সংখ্যা 8 ইকুয়াল টু 16। ঠিক তেমন যদি আমি সোডিয়ামের ভর সংখ্যা দিয়ে রাখি 23 তাহলে প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে নিউট্রন সংখ্যা কত, এটা যদি বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে। আমরা জানি যে প্রোটন সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, তাহলে 23 ভর সংখ্যা সমান প্রোটন হচ্ছে কত 11 আর নিউট্রন 9, তাই তো। তাহলে আমরা যদি এখন করি এই যে ঠিক সমাধানের মতো করে করব 23 বিয়োগ 11 তাহলে কত হয়, নিউট্রন সমান 12। তাহলে দেখা যাচ্ছে কি এখানে নিউটনের মান হলো 12। তাহলে আমরা প্রোটন আবার যদি বলা হয় যে এখানে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত, আমরা আগেই বলেছি যে একটি পরমাণুতে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি নিউট্রন থাকবে। তাহলে এখানে তো আমরা বলেই দিয়েছি আগে যে প্রোটন সমান 11, অবশ্যই ইলেকট্রন সমান, তাহলে ইলেকট্রনের মান কত, ইলেকট্রনের পরিমাণ 1। আমরা আগেই বলেছি সোডিয়াম একটি পরমাণুতে যতটি ইলেকট্রন থাকবে ঠিক ততটি প্রোটন থাকবে। এই কারণে ইলেকট্রন সবসময় নিজের থেকে চার্জ করতে হয়।
হচ্ছে ধনাত্মক আর নিউট্রন নিউট্রাল অর্থাৎ চার্জ নিরপেক্ষ অবস্থায় অবস্থান করে। তারপর মধ্যে আমাদের মনে আসে যে কিভাবে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। বিভিন্ন কক্ষপথে অবস্থান করে একটা বিশেষ সূত্রের সাহায্যে আমরা দেখেছি, সেটা হচ্ছে 2n² অর্থাৎ n এর মান যদি 1 2 3 বসায় দেখি তাহলে প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, তৃতীয় কক্ষপথে এবার আমরা বের করে যদি আমরা 3 4 বসাতে থাকি তাহলে প্রত্যেকক্রমে একটা ইলেকট্রনের মানগুলি বসাতে পারবো। তাহলে আমরা সহজেই আমরা এই পারমাণবিক সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস করে পরিণাম মৌলগুলি যদি আমি এখানে সোডিয়ামের পরিবর্তে ম্যাগনেসিয়ামের 12 দিই, এটাকে আমরা করতে পারবো ম্যাগনেসিয়াম সমান 12। তাহলে এইভাবে আমরা এই স্তর আঁকায় আঁকায় ইলেকট্রনগুলি বসাই দিলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। অথবা আমরা আরেকটা এই মাধ্যম বলতে পারি 1s2 2s2 2p, তাহলে 2s2 2p6, তাহলে 2 আর 4 10 এইবার আসে 3s1। তাহলে এখানে কক্ষপথের স্তর হচ্ছে 3টা, অর্থাৎ 3টা ভাবে ভাগ হয়ে তোমার প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে হলো 8টা, তৃতীয় কক্ষপথে আছে 2টা। তাহলে 12টা ভাগটা দেখি 2 2 4 10 আর 12, এইগুলো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা বুঝতে পারবো কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা এইভাবে বুঝাই দিতে পারবো আমরা ম্যাগনেসিয়ামটা দেখে। ঠিক তেমন ভাবে 2 4 6 8 এবং তাহলে এখানে 3টা শক্তি স্তর থাকলো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এবং ইলেকট্রনগুলি বিন্যাস করলো প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে গিয়ে 2টা। আর এই 2টা যখন থাকবে শেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলি ম্যাগনেসিয়াম ত্যাগ করে দিবে এবং ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ যে ত্যাগ করে সে অবশ্যই ধনী, আর যে গ্রহণ করে সে অবশ্যই ঋণী। সে কারণে যে ত্যাগ করবে সে হয়ে যাবে ধনাত্মক, আর যে গ্রহণ করবে সে হবে ঋণাত্মক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড